وعليكم السلام ورحمة الله وبركاته، الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد، এক ভাই জানতে চেয়েছেন যে ছবি জামা কাপড় যদি ছবি থাকে সে সম্পর্কে দলিল জানতে চেয়েছেন। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন হারাম এবং হালালকে স্পষ্ট করেছেন। সূরা আল আনাম 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেছেন, তোমরা কোনো রকম অশ্লীলতার কাছে যেও না, যা তো প্রকাশ্য হোক বা গোপন হোক। সূরা আরাফ 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি বলুন অশ্লীল বিষয়বস্তুকে আল্লাহ হারাম করেছেন। সূরা নাহল 90 নম্বর আয়াতে বলছেন, অশ্লীলতা অসঙ্গত কাজ অবাধ্যতা থেকে আল্লাহ রাব্বুল বারণ করেছেন। এখন প্রাণীর ছবি সম্পর্কে যদি হাদিস দেখেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি থাকে। সহিহ বুখারী 9 নম্বর খণ্ড 5525 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, যে ঘরে ছবি বা কুকুর থাকে সেই ঘরে আমরা বা ফেরেশতা কখনোই প্রবেশ করি না। সহিহ বুখারী 9 নম্বর খণ্ড হাদিস নম্বর 5535। এছাড়া আরও হাদিস দেখতে পারেন, সহিহ বুখারী 9 নম্বর খণ্ড 5533। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ঘরে ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ঘরে ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী 9 নম্বর খণ্ড 5532। এছাড়া আরও যদি দেখেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ঘরে নিজের ঘরে এমন কিছুই না ভেঙে ছাড়তেন না যাতে কোনো প্রাণীর ছবি থাকতো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের ঘরে যদি কোনো কিছু জিনিস থাকতো তাতে যদি কোনো ছবি থাকতো তিনি ভেঙে দিতেন। সহিহ বুখারী 9 নম্বর খণ্ড হাদিস নম্বর 5528। আরও দেখতে পারেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ সফর থেকে ফিরে এলেন, আমি ঘরে একটা পাতলা কাপড়ের পর্দা টাঙিয়েছিলাম, তাতে প্রাণীর অনেকগুলো ছবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটাকে দেখলেন ছিঁড়ে ফেললেন। সহিহ বুখারী 9 নম্বর খণ্ড হাদিস নম্বর 5530, 5531। এছাড়া দেখতে পারেন 5536। এছাড়া আরও দেখতে পারেন মুসনাদে আহমদ তিরমিজি একাধিক জায়গায় আসছে যে প্রাণীর ছবি থাকা বা কাপড়ে যদি কোনো রকম ছবি থাকে সেই কাপড়ে নামাজ হবে না। সহিহ বুখারী 9 নম্বর খণ্ড হাদিসগুলো পাবেন 5534। একাধিক হাদিস এসেছে।